আমার সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই অগ্রিম শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সবসময় ভালো থাকো, এটাই আমি কামনা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা দেখেই বুঝতে পারছো যে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের সাজেশন নিয়ে এসেছি। তোমাদের একটি হাফ ইয়ারলি পরীক্ষার জন্য ডাইনি ছোটো গল্প রয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই ছোটো গল্পটি। তো এটা থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা শিখবে এবং যেগুলি পড়লে তোমরা কমন পাবে, তো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি যতটুকু পারছি সমস্ত শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য যথেষ্ট চেষ্টা করছি, কখনো দ্বাদশ শ্রেণীর, কখনো একাদশ শ্রেণীর, কখনো আবার নবম কিংবা দশম শ্রেণীর। তো আমি সবগুলি একে একে দিয়ে শেষ করতে পারছি না, সময়ও পাচ্ছি না। তো যাই হোক, তোমরা আজকে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রয়েছো, তোমরা সমস্ত ভিডিওটা অবশ্যই দেখবে, হাফ ইয়ারলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। আমরা প্রথমে একটু জেনে নেব তোমাদের যে একমাত্র ছোটো গল্প রয়েছে ডাইনি, সেটা থেকে কত নম্বরের আসবে। দেখো, ছোটো গল্প এমসিকিউ থাকবে না, এক কথায় উত্তর থাকবে দুইটি, তারপরে তিনের মান থাকবে একটি, চারের মান থাকবে একটি, ঠিক আছে? তো এখানে সর্বমোট নয় নম্বর থাকবে, চারের মানের ক্ষেত্রে বিকল্প থাকবে প্রশ্ন। তো চলো শুরু করছি, কী কী প্রশ্ন তোমাদেরকে শিখতে হবে। প্রথম আমি চারের মান নিয়ে আলোচনা করছি। এক নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তখন ছাতি ফাটার মাঠের সেই রূপ অদ্ভুত ভয়ঙ্কর, কখন ছাতি ফাটার মাঠের রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে, পাঠ্যাংশ অবলম্বনে ছাতি ফাটার মাঠের রূপ বর্ণনা করো। তিনের জন্য থাকতে পারে, চারের জন্য থাকতে পারে, ঠিক আছে? অথবা দিয়ে প্রশ্নটা যদি এইভাবে আসে, সে রূপ অদ্ভুত ভয়ঙ্কর, কার রূপ অদ্ভুত ভয়ঙ্কর, আমি তোমাদের একটু বোঝার জন্য, যাতে তোমরা সহজে উত্তরটা সংগ্রহ করে নিতে পারো, তার জন্য ছোটো ছোটো প্রশ্নগুলি পাশে আমি উত্তরটা লিখে রেখেছি, তোমরা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? কার রূপ অদ্ভুত ভয়ঙ্কর, এখানে উত্তরটা হবে ডাইনি গল্পের ছাতি ফাটার মাঠের রূপ ভয়ঙ্কর। তোমরা যদি একটুবার গল্পটা পড়ো তাহলে কিন্তু অনায়াসে সবগুলি উত্তর করতে পারবে। ছাতি ফাটার মাঠ কী, ডাইনিকে কেন ডাইনি নাম রাখা হয়েছে, সাবিত্রীকে, সাবিত্রী ছেলের কী হয়েছিল, সমস্ত কাহিনী বা ডাইনির ছোটোবেলার প্রেম কাহিনী কী ছিল, সমস্ত কিছু জেনে যাবে। খুবই মজাদার একটি ছোটো গল্প, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে? তারপরে এই প্রশ্নগুলির উত্তর সহজে উত্তর করতে পারবে। তো অদ্ভুত ভয়ঙ্কর বলার কারণ কী তা লিখো। তো পাঠ্যাংশে অবলম্বনে ছাতি ফাটার মাঠের যে রূপ বর্ণনা সেটাই অদ্ভুত ভয়ঙ্কর, সেটার উত্তরই তোমরা লিখে দেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তারপর দুই নম্বর প্রশ্নটি দেখো, সেই আমবাগানে আজ ৪০ বছর ধরিয়া বাস করিতেছে এক ডাকিনী, ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুর ক্রূর এক বৃদ্ধা ডাকিনী। এটা হাফ ইয়ারলি পরীক্ষাতে এসেছে 2023 সালে, খুবই গুরুত্বপূর্ণ। এটাও কার লেখা, কোন গল্পের অংশ, আশা করি তোমরা জানবে। ডাইনি কথার অর্থ কী, মায়াবিনী বা পিসাচি বা ডাকিনী, এটা উত্তর হবে, ঠিক আছে? ডাইনির পরিচয় দাও, মানে ডাইনির চরিত্র, যদি পরীক্ষাতে ডাইনির চরিত্র লিখো আসে তাহলে এই ডাইনির পরিচয়টা যখন শিখবে তখন এটার উত্তর করতে পারবে। লোকে তাকে কেন ডাইনি বলে, তো কেন ডাইনি বলে কয়েকটা লাইন তোমরা জেনে নেবে, লিখবে। পরের পেজে যাচ্ছি, তিন নম্বর প্রশ্নটা, এটা তবে রামনগর, তুমি সেই, এটাও হাফ ইয়ারলি 2023 এসেছিলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন, বক্তা কখন কথাটি বলেছেন, এখানে তুমি সেই বলার অর্থ কী, মানে বক্তা কখন বলেছে কথাটা, বা এখানে তুমি সেই বলার অর্থ কী, একই উত্তর, বক্তার এরূপ বলার কারণ কী। তো দেখো, কে কাকে উদ্দেশ্য করে উত্তরটা হবে, পথভ্রষ্টা এক সন্তানবতী যুবতী নারী ডাইনি তথা সুরধ্বনীকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন। ডাইনির নাম, আসল নাম হচ্ছে সুরধ্বনী, লোকে তাকে সরা বলে ডাকে, ঠিক আছে? চার নম্বর প্রশ্নটি, সেদিন সে নিঃশব্দে বুঝিতে পারিয়াছে আপনার অপার নিষ্ঠুরকতা, মানে ডাইনি বুঝতে পেরেছে তার অপার নিষ্ঠুরকতা। কীভাবে বুঝতে পেরেছে, কার সম্বন্ধে কথা বলা হয়েছে, উত্তরটা ডাইনি গল্পের প্রধান চরিত্র সুরধ্বনী তথা ডাইনি সম্বন্ধে কথা বলা হয়েছে। সেদিন বলতে কোন দিনে কথা বলা হয়েছে, যেদিন সাবিত্রীর সদ্যজাত শিশুটি ডাইনির নজরের পর ধনুকের মতো বেঁকে যায় সেদিনের কথা এখানে বলা হয়েছে। যার কথা বলা হয়েছে সে কীভাবে তার অপার নিষ্ঠুর কথা জানতে পেরেছে। পাঁচ নম্বরটা, 2019 আপ্রিলে এসেছে, অজ্ঞতা আর কুসংস্কার কীভাবে একজন নারীকে ডাইনিতে পরিবর্তিত হয়েছিল তার ডাইনি গল্প অনুসারে লিখো। তারপরে ডাইনি গল্পটি কোন পটভূমিতে রচিত, ডাইনি গল্পে তৎকালীন সমাজ জীবনে যে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে সেটা নিজের ভাষায় লিখো, সেটাও 2019 এসেছে। সাত নম্বরটি হচ্ছে, প্রথম দিনের কথা তাহার মনে পড়িয়া যায়, প্রথম দিনের কথা কার মনে পড়ে যায়, ডাইনির কথা, ডাইনির প্রথম দিনের কথা মনে পড়ে যায়। এখানে প্রথম দিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে, যেদিন বামুনবাড়ির হারু সরকার অর্থাৎ হারু চৌধুরী ও তার গিন্নি দুজনে মিলে
10-11 বছরের একটা সহজ সরল মেয়েকে ডাইনি বলে আখ্যা দিয়েছিল সেই দিনের কথা এখানে তুলে ধরা হয়েছে। সেদিন কী ঘটেছিল পাঠ্যগল্প অবলম্বনে তা বর্ণনা দাও, ঠিক আছে? তিনের হোক চারের হোক তোমরা শিখে নেবে। লজ্জায় ভয়ে সে পলাইয়া গিয়েছিল। কে পালিয়ে গিয়েছিল? সুরধ্বনি তথা ডাইনি। তার লজ্জায় ভয়ে পালিয়ে যাওয়ার কারণ কি? পাশে উত্তরটা দেখো, সংক্ষেপে দিয়ে দিচ্ছি, তার উপর ভিত্তি করে তোমরা প্রশ্নটা বড় করে লিখবে। হারু চৌধুরীর ছেলের আম দিয়ে মুড়ি খাবারের সময় যখন তার উপর ডাইনির নজর পড়ে তখন ডাইনির বয়স 10-11 বছর। সেই সময় হারু চৌধুরী, হারু সরকার, হারু চৌধুরী একই ব্যক্তি, তাকে যে ডাইনি আখ্যা দিয়েছিল সেই লজ্জায় ডাইনি পালিয়ে গিয়েছিল, ঠিক আছে? সেই বিষয়ে বিবরণ তুলে ধরবে। তো যে 7 নম্বর প্রশ্নটি আর 8 নম্বর প্রশ্নটি ফারাক আর রইল না, মোটামুটি একই উত্তর তোমরা বুঝতে পেরেছ। 9 নম্বর প্রশ্নটি দেখো, আমার ছেলে যে পেট বেদনায় ছটপট করছে, কার ছেলের কথা বলা হয়েছে? হারু চৌধুরীর ছেলের কথা বলা হয়েছে। ছেলের এই অবস্থার জন্য সে কাকে দায়ী করেছেন? ডাইনি তথা সুরধ্বনিকে। এই দিনে কী ঘটেছিল? ওই যে লজ্জার ভয়ে পালিয়ে যাওয়ার যে ঘটনা, হ্যাঁ, আম ডাইনির আম দিয়ে মুড়ি খাবার ঘটনা, ওইটাই তুলে ধরবে, ঠিক আছে? এই 8 নম্বর প্রশ্নটি। তাহলে 7, 8, 9 মোটামুটি একই রকম উত্তর হয়ে যাবে। পরের পেজে যাচ্ছি, তিনের জন্য এবার দেখো, তিনের মান হোক চারের মান হোক প্রশ্ন মোটামুটি একই, তবে এগুলির মধ্যে কমন পেয়ে যাবে। আর তোমরা একটু নিজের অভিজ্ঞতায় কিছু লেখারও যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক আছে? তবু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরলাম, এগুলি পড়লে আশা করি অন্যান্য প্রশ্নগুলি তোমরা এই ডাইনি সম্বন্ধে বুঝে যাবে এবং অনায়াসে উত্তর করতে পারবে। 10 নম্বরটি, খেয়ে ফেললাম, ছেলেটাকে খেয়ে ফেললাম রে, কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করাইছিলেন? পথভ্রষ্ট এক সন্তানবাদী যুবতী নারীকে উদ্দেশ্য করে ডাইনি তথা সুরধ্বনিকে এই মন্তব্য করেছেন। তার এরূপ বলার কারণ কী বা উক্তির কারণ কী? অথবা এটা তবে রামনগর তুমি সে, যে পূর্বে আমি আলোচনা করেছি এটা তবে রামনগর তুমি সে, ওইটার যদি উত্তর শিখো তাহলে এটা উত্তর পেয়ে যাবে, খেয়ে ফেললাম ছেলেটাকে খেয়ে ফেললাম রে, এটার উত্তর হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা একটা শিখলে আরেকটা উত্তর করতে পারবে। প্রশ্নগুলি অনেকগুলি মনে হলো কিন্তু ততটা নয়। 11 নম্বর প্রশ্ন, এই সত্যকথা তাহার গোপন করিতে জানে না, হ্যাঁ, তাহারা কারা? তাহারা কোন সত্যকথাটা গোপন করতে জানে না? তাহারা বলতে ছাতিপাটার মাঠে চারপাশে যে বসবাসকারী নিরক্ষর চাষিরা রয়েছেন তাদের কথা এখানে বলা হয়েছে। তো তাহারা কোন সত্য গোপন করতে জানে না? ওই যে ঐতিহাসিক একটা মহানাগের কাহিনী রয়েছে এই ডাইনিং গল্পে, তোমরা এই মহানাগের কাহিনীটা তুলে ধরবে। তারপর 12 নম্বরটা হচ্ছে, এমনই করিয়া 40 বছর সে এক ধারায় ওই মাঠের দিকে চাইয়ে রয়েছে, কে? সে হচ্ছে ডাইনি। এমন করে বলতে কী বোঝানো হয়েছে? ডাইনি আম বাগানে 40 বছর ধরে বসবাস করার যে কাহিনী তা এখানে তুলে ধরবে, এটা থেকে তৈরি করে নিতে পারবে। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে, পালা পালা তুই ছেলে নিয়ে পালা বলছি, কে কাকে কথা বলেছিল? প্রথম কার প্রতি কার ইয়ুক্তি? বৃদ্ধা সুরধ্বনি ছাতিপাটার মাঠে পথ হারানো এক অপরিচিত পথভ্রষ্টা সেই সন্তানবতী যুবতী নারীকে বলেছিল, বক্তা কখন ইয়ুক্তি করেছে সে বা সে কেন এরকম বলেছিল? তো এটার উত্তরটা কী হবে জানো? এটা তবে রামনগর, এই যে পূর্বে আলোচনা করেছিল এই প্রশ্নটার প্রসঙ্গ বা কখন বলেছিল এটার উত্তরই তোমরা এখানে তুলে ধরবে। প্রশ্নটা 11 নম্বর। লাস্ট প্রশ্ন হচ্ছে, তাহার মনে পড়িয়া গেল, কার কী মনে পড়ে গেল? সঙ্গে উত্তরটা দেখো দিয়ে দিয়েছি অল্প, ডাইনি তথা সুরধ্বনি মনে পড়েছিল, তাদের অতীতের প্রেম প্রণয়ের কথা মনে পড়লো যখন তার বয়স 14-15 বছর ছিল। তো এখানে সুরধ্বনির সেই 14-15 বছরের বয়সে যে প্রেম পড়েছিল এক পুরুষের প্রতি সেই কথাটা হঠাৎ এখন মনে পড়ে গেল আইনা দেখে। তো আশা করি আমি ছোটো ছোটো হিংস দিয়ে দিলাম, তোমরা এটার উপর নির্ভর করে তোমরা বাকি প্রশ্নগুলি উত্তর তৈরি করতে পারবে। তো দেখো এভাবে কেউ তৈরি করে দেবে না, এভাবে বুঝিয়ে দেবে না, তোমরা অবশ্যই আমার পাশে থাকবে সব সময়। তাহলে অবশ্যই তোমাদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে আমি যথেষ্ট সাহায্য করব। তোমরা যত পারো এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। সামনে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা, এই প্রশ্নগুলি থেকে কমন পড়বেই, তোমরা এগুলি তৈরি করে পড়ে নেবে, ঠিক আছে? আর যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তোমাদের আরও কী প্রয়োজন যতটুকু সম্ভব তোমরা কমেন্ট করে জানিয়ে রাখবে, আমি এর মধ্যে যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।